আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কলা খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার এবং আছে আয়রন, যেটা রক্তের ঘাটতি পূরণ করতে সহায়তা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর এটা খেলে কিন্তু ক্ষিধা দূর করে দেয়, আর ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয় শরীরে। তাই বাচ্চাদের সবসময় দেওয়া উচিত, কারণ বাচ্চারা সবসময় খেলাধুলার মধ্যে থাকে, পড়াশোনার কাজে ব্যস্ত থাকে, সেজন্য কলা সবসময় দেওয়া উচিত। তবে দুঃখের বিষয়, ইদানিং শোনা যাচ্ছে যে কলার মধ্যেও নাকি ফরমালিন দেওয়া হয়, যেটা খুবই দুঃখজনক। আর আমাদের মহিলাদের তো সবসময় কলা খাওয়া উচিত, এতে করে মহিলাদের রক্তের ঘাটতি পূরণ হয়। আর পাশাপাশি কলার খোসা কিন্তু আমরা ফেলে দিই, আর এই কলার খোসাও যে ফেলনা না, কলার খোসাও যে আমাদের জীবনে কতটা কাজে আসে সেটা বলে বোঝানো যাবে না। কলার খোসাতেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আছে লুটিয়ান নামে একটি উপাদান, যেটি দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি চোখে ছানি পড়া রোধ করে। আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল কমায় এবং সবচেয়ে বড় কথা, শরীরের ওজন কমায়, যেটার কষ্টে আমরা সব মহিলারাই থাকি। আমাদের তলপেটে প্রচুর পরিমাণে চর্বি জমে যায়, যেটা শরীরের জন্য খুবই হার্মফুল। শরীর ওজন যখন বেড়ে যায়, আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যায়। তো শুনতে একটু আজব শোনা যায়, আপনারা হয়তো যারা দেখছেন তারা হয়তো ভাবছেন যে উনি কি পাগল হয়ে গেল যে কলার খোসা খাওয়া যাবে, না ছাগল হয়ে গেল যে কলার খোসা খেয়ে ফেলবে। আসলে পাগল ছাগল হওয়ার কিছুই নেই। আপনারা যদি আরও ভালো তথ্য জানতে চান, তাহলে আপনারা গুগল সার্চ দিতে পারেন, অথবা কোনো ডাক্তারের, কোনো পুষ্টিবিদেরও শরণাপন্ন হতে পারেন, তাহলে আপনারা খুব ভালো এটা সম্বন্ধে খুব ভালো জেনে যেতে পারবেন। তো আমি যেটা জানি, যেটা খেয়ে আমি উপকার পাই, সেটাই কিন্তু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি তিনটা কলার খোসা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি এটা আধা লিটার পানি দিয়ে চুলাতে বসিয়ে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো শুনতে একটু প্রথম প্রথম একটু আজব লাগবে, আর খেতেও হয়তো প্রথম প্রথম একটু খারাপ লাগবে, কিন্তু আপনি যদি কিছু না মনে করেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি ওষুধ হিসেবে খাচ্ছি, তখন কিন্তু আর এটা খারাপ লাগার কথা না। তো দেখতেই পেলেন যে 10 মিনিট জাল দেওয়ার পর এটা রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমার পানিটার। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো নামানোর পর এখানে আরও দিতে হবে লেবু। তো লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আমরা সবাই জানি। তো এই লেবুটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি, যেহেতু আমার হাফ লিটার পানি ছিল, এটা যখন চুলাতে আমি সিদ্ধ করেছি তখন কিন্তু হাফ লিটার থেকে কমে গিয়েছে, তাই আমি এখানে অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি। আর নিব ধনে পাতা, এটা হচ্ছে অন্য প্রজাতির একটা ধনে পাতা, যদি শীতের সময় যে ধনে পাতাটা পাওয়া যায় সেটা দিতে পারলে ভালো, কারণ ধনে পাতাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে এবং ভিটামিন সি রয়েছে, যেটা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তারপর যাদের থাইরয়েড প্রবলেম আছে, থাইরয়েডের কাজে আসে। তো এখন আমি লেবুটা চিপে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি, বা সাথে সাথে লেবুর যে খোসাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো যারা নতুন খাবেন, খোসাটা সমেত দিবেন। তো বুঝতে, এই যে পানিটার মধ্যে আমি খোসাটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো, এতে করে খোসাটা, লেবুর খোসা থেকে কিন্তু একটা তেঁতো ভাব চলে আসবে। তো আপনারা মনে করবেন না যে এটা কলার খোসা থেকে এসেছে, এটা কিন্তু লেবুর খোসার একটা তেঁতো ভাব আসে। তো এখন আমি আবারও 10 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখেছি, এটা কিন্তু চুলাতে বসানো যাবে না, তাহলে কিন্তু লেবুর মধ্যে যে ভিটামিন সিটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি আবার ফিরে এলাম 10 মিনিট পর, আবার লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার পাত্রে এটা ছেঁকে নিব। তো আপনারা যখন এটা খাবেন তখনই বুঝতে পারবেন আসলে এটা কতটা কার্যকর। আপনারা যখন সপ্তাহখানেকের মতো খাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আপনাদের পরিবর্তনটা। তো কিভাবে খাবেন, কীভাবে সংরক্ষণ করবেন, আমি সব কিছু ভিডিও শেষে বলে দিব, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমার 9 হয়ে গেছে, এখন আমি এটা খাবো, সেজন্য আমি 1 কাপ এখানে নিয়েছি, আর বাকিটা আমি সংরক্ষণ করব।
আর সেই জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি। তো বোতলে আমি এটা রেখে দেব। আমি যখনই তৈরি করি তখন কিন্তু একদিন দুই দিনের জন্য তৈরি করে নিই, তারপরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিই। নর্মাল ফ্রিজে সাধারণত 4-5 দিন রেখে খাওয়াটাই উত্তম, তার থেকে বেশি না রাখাটাই ভালো। তো এটা ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে 4 দিনের জন্য রাখতে পারবো। তবে যে পানিটা নিয়েছি এটা আমি যদি 3 টাইম খাই তাহলে কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে বোতলে করে, তবে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, এখনও গরম আছে সেই জন্য। এখন আমি বলে দিচ্ছি এটা কিভাবে খেতে হবে, কখন খেতে হবে। এই পানীয়টা খেতে হবে খাবারের পরে পরে, 3 টাইম খাবার বা 4 টাইম খাবার, যখনই যে যতবার খাবার খান তার পরে পরে খাবেন। তারপর এতেই আপনার শরীর ওজন কমতে সহায়তা করবে, পেটের চর্বি একদম গলে যাবে। কয়েক সপ্তাহখানেক খেলেই বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে, তখন আর আমাকে বলতে হবে না, তখন আপনারা নিজেই বুঝতে পারবেন। তাহলে বুঝতে দেখলেন তো কত সহজেই কিন্তু শরীরের ওজন কমানো যায় ব্যায়াম ছাড়া। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং খুবই হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি শুধু দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার একটু উপকার হয় এই আর কি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।